नमस्कार বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমি আদিপুরুষের প্রথম তিন দিনে কত কালেকশন হলো এবং এরিয়া ওয়াইজ ডিস্ট্রিবিউটর কত টাকা শেয়ার পেয়েছে সেই বিষয়ে বলবো এবং আজ মানে সোমবার দিন এটা কত কালেকশন করতে পারে সেই বিষয়ে প্রেডিকশন করব। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আসছি আদিপুরুষ প্রথম তিন দিনে কত কালেকশন করেছে। প্রথম তিন দিনে 224 কোটি টাকা নিয়ে টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে কালেকশন করেছে। প্রথম দিন আর শুক্রবার দিন কালেকশন করেছিল 87 কোটি 85 লক্ষ টাকা, দ্বিতীয় দিন কালেকশন করেছিল হচ্ছে আপনার 67 কোটি 85 লক্ষ টাকা, তৃতীয় দিন মানে গতকাল কালেকশন করেছে হচ্ছে 69 কোটি টাকা। তিন দিনে মিলে হচ্ছে 224 কোটি টাকা কালেকশন করেছে। এর আগে শুধুমাত্র আছে আপনার বাহুবলী, KGF 2 এবং আরআরআর, এই তিনটে সিনেমায় প্রথম তিন দিনে 300 কোটি টাকা নিয়ে অল ওভার ইন্ডিয়া থেকে কালেকশন করেছিল, মানে আদিপুরুষ চতুর্থ স্থানে আছে। তো এই আদিপুরুষ চতুর্থ স্থানে আছে, এর পাশাপাশি কিন্তু এটাও দেখতে হবে যে আদিপুরুষের এই কত যে কালেকশন হলো তার কতটা রিকভারি হয়েছে, কারণ ডিস্ট্রিবিউটারকে কত টাকা সিনেমাটা বেচা হয়েছিল এবং ডিস্ট্রিবিউটার কত টাকা এখনো পর্যন্ত পেয়েছে এবং কত টাকা বাকি আছে সমস্ত কিছুর উপর নির্ভর করে এর বক্স অফিস অ্যানালাইসিস হয়। কারণ ডিস্ট্রিবিউটার যতক্ষণ পর্যন্ত তার পুরো টাকা রিকভার না করতে পারে ততক্ষণ পর্যন্ত সিনেমা পর্যন্ত বক্স অফিসে হিট হয় না। তো আমি আপনাদেরকে ডিটেলসটা দিচ্ছি প্রতিটা টেলিভিশন থেকে কত টাকা এখনো পর্যন্ত কালেকশন করেছে ডিস্ট্রিবিউটার। প্রথমে আসি তেলেগু স্টেট থেকে। তেলেগু স্টেট থেকে আদিপুরুষ প্রথম তিন দিনে 84 কোটি 85 লক্ষ টাকা নেট কালেকশন করেছে। এর আগে শুধুমাত্র আছে আরআরআর 165 কোটি টাকা নেট কালেকশন করেছিল প্রথম তিন দিনে, এবং তারপর হচ্ছে বাহুবলী 2 যেটা হচ্ছে 92 কোটি টাকা নেট কালেকশন করেছিল। এবার এরিয়া ওয়াইজ যদি দেখেন নিজামে কালেকশন হয়েছে এই 40 কোটি টাকা, মানে 40 কোটি টাকা নেট, তার থেকে ডিস্ট্রিবিউটার শেয়ার পেয়েছে হচ্ছে 24 কোটি 85 লক্ষ টাকা, এবং এর যে রাইট বেচা হয়েছিল নিজামে 50 কোটি টাকা, মানে এখন ধরুন 50% টাকা কিন্তু রিকভার হওয়া বাকি আছে। কেডেগের কালেকশন হচ্ছে 10 কোটি 25 লক্ষ টাকা, এর যদি শেয়ার বলে দেখেন তাহলে হচ্ছে শেয়ার হচ্ছে 7 কোটি 50 লক্ষ টাকা ডিস্ট্রিবিউটার শেয়ার, এবং এর রাইট বেচা হয়েছিল 17 কোটি 50 লক্ষ টাকা, মানে বলতে পারে ঠিক অ্যারাউন্ড প্রায় 10 কোটি টাকা কিন্তু এখন ডিভিজিট যাচ্ছে কেডের থেকে। অন্ধ্রার কালেকশন হয়েছে 34 কোটি 25 লক্ষ টাকা, এবং ডিস্ট্রিবিউটার হচ্ছে মানে শেয়ার আছে 23 কোটি 50 লক্ষ টাকা, এবং এর রাইট বেচা হয়েছিল 48 কোটি টাকা, মানে প্রায় 50-50% এখনো পর্যন্ত যারা এখান থেকে বাকি, অন্ধ্রার থেকে 50% বাকি এবং আপনার কেডেক থেকে 10 কোটি টাকা মতন বাকি, এবং নিজাম থেকেও প্রায় 50% কালেকশন হওয়া বাকি মানে ডিস্ট্রিবিউটারদের। তারপরে কিন্তু ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে, তারপর যত কালেকশন হয় সেইটাতে কিন্তু ধীরে ধীরে হিটের দিকে যাবে। তো মানে বুঝতেই পারছেন বিষয়টা এখন যথেষ্ট কঠিন। কর্ণাটকার থেকে কালেকশন হচ্ছে 18 কোটি টাকা নেট, এবং তার ডিস্ট্রিবিউটার শেয়ার হচ্ছে 9 কোটি টাকা, এবং তার এই যে রাইটটা বেঁচে হচ্ছে কর্ণাটকা সেটা হচ্ছে 12 কোটি 85 লক্ষ টাকা, মানে এটা প্রায় পৌঁছে গেছে 3.5 কোটি টাকা লাগবে ডিস্ট্রিবিউটার শেয়ার, তাহলে কর্ণাটকাতে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে যাবে। তামিলনাড়ু ও কেরালার থেকে কালেকশন হয়েছে 6 কোটি 85 লক্ষ টাকা নেট, এবং তার ডিস্ট্রিবিউটার শেয়ার হচ্ছে 2 কোটি 75 লক্ষ টাকা, এবং এই দুটো রাইট বেঁচে হচ্ছিল 4.5 কোটি টাকা, মানে তার 50% এখন কালেকশন বাকি আছে। এবং রেস্ট অফ ইন্ডিয়া বলতে পারেন বাকি যে হিন্দি পোর্শনটা আছে, হিন্দি পোর্শনের রাইট ব্যাচ হয়েছিল 72 কোটি টাকা, এখনো পর্যন্ত হিন্দিতে কালেকশন হচ্ছে 115 কোটি টাকা, এবং তার শেয়ার হচ্ছে 50 কোটি টাকা, মানে আরো 22 কোটি টাকা শেয়ার পেলে তবে গিয়ে ব্রেক ইভেন পয়েন্ট পৌঁছাবে। আর ডিস্ট্রিবিউটার হচ্ছে হিন্দি ভার্সনে এএ ফিল্মস, এটা হচ্ছে অনিল থাডানি, রবীন্দ্রনাথের যিনি স্বামী। তো এখনো 22 কোটি টাকা হিন্দি ভার্সনে শেয়ার কালেকশন করলে তারপরে গিয়ে এটা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে, তারপর থেকে আপনার হিটের দিকে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যথেষ্ট কঠিন, কারণ মন্ডেতে স্বাভাবিকভাবেই কালেকশন অনেকটাই ডাউন হয়, এবং যে কোনো ফিল্মের মানে কালেকশন ডাউন হয়, এবং এই যে আদিপুরুষের তো কালেকশন আরও ডাউন হবে, কারণ শো প্রায় 50% কমে গেছে। এই শোর ব্যাপারেটাও আমি আপনাদের এক্ষুনি জানাচ্ছি যে কতটা শো ছিল গতকালকে এবং কতটা শো আজকে হয়েছে, মানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকমভাবে মানে আজকে কালেকশনটা কীরকম জায়গায় যেতে পারে। দিল্লিতে গতকালকে 1200 শো ছিল 2D এবং 3D মিলিয়ে, আজকে সেটা হয়ে গেছে 1000। আপনার মুম্বাইতে ছিল 1000টা শো 2D এবং 3D মিলিয়ে, সেটা আজকে হয়ে গেছে 750। এরপর হচ্ছে আপনার তেলেগু ভাষা, যদি আপনার হায়দ্রাবাদ হয়ে থাকেন কালকে শো ছিল হচ্ছে 803টে, এবং আজকে হয়ে গেছে 500, মানে 50% ডিক্রিজ হয়ে গেছে। তাহলে ভেবেই দেখুন প্রতিটা জায়গাতে প্রচুর পরিমাণে শো ডিক্রিজ হচ্ছে, স্বাভাবিকভাবে আজকে কালেকশন তো কমই হবে। এবং যদি আপনি অ্যাডভান্স বুকিং এর কথা বলে থাকেন তাহলে প্রথম দিন থেকে 34 কোটি টাকা অ্যাডভান্স বুকিং ছিল অল ওভার ইন্ডিয়াতে, এবং তার থেকে কালেকশন হয়েছিল 87 কোটি 85 লক্ষ টাকা। তারপরের দিন ছিল 16 কোটি টাকা অ্যাডভান্স বুকিং, সেখান থেকে হয়েছিল আপনার 67 কোটি 85 লক্ষ টাকা নেট। এর তারপর গতকালকে কালেকশনে ছিল 19 কোটি টাকা অ্যাডভান্স বুকিং, সেখান থেকে হয়েছিল 69 কোটি টাকা, এবং আজকে অ্যাডভান্স বুকিংটা একবারে শকিং, মাত্র 5 কোটি টাকা অ্যাডভান্স বুকিং অল ওভার ইন্ডিয়াতে। তাহলে ভেবে দেখুন কালেকশনটা কোন জায়গায় যাবে, অ্যারাউন্ড যেখানে আপনার প্রায় 19 কোটি টাকা দিয়ে কালেকশন হলে 70 কোটি টাকা, সেখানে 5 কোটি টাকা যদি মানে অ্যাডভান্স বুকিং হয়ে থাকে তাহলে সেই কালেকশনটা কত হয়ে যাবে, 20 থেকে 25 কোটি টাকার মতো কালেকশন হতে পারে আজকে নেট এই অল ওভার ইন্ডিয়া থেকে। এটা আমার প্রেডিকশন, দেখা যাক এখন কত হয়। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।